নমস্কার বন্ধুরা, দামোদর সেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরিন্দম, আপনাদের ফুড গাইড। প্রায় 2 মাস আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি এই লকডাউনের জন্য। আমি বাইরে খেতেও যেতে পারিনি, তাই জন্য নতুন কোনো ভিডিও আপনাদের সামনে তুলে আনতে পারিনি। তবে এই 2 মাস পরে একটু খুশির খবর পেলাম বলে ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব। এপ্রিল মাস থেকেই বেশ কিছু রেস্টুরেন্ট তাদের হোম ডেলিভারি সার্ভিস শুরু করে দিয়েছে, তবে সেটার সংখ্যাটা নেহাত খুবই কম ছিল বলে কোনো আপডেট দেইনি। কিন্তু এখন প্রায় মে মাসের শেষের দিকে এসে দেখতে পাচ্ছি সংখ্যাটা বেশ অনেক দাঁড়িয়েছে। তাই জন্য আমরা বাইরে না বেরোতে পারলেও বাইরের খাবার কিন্তু ভেতরে আসতেই পারে। লকডাউন চলার অর্থ কিন্তু এটা নয় যে আমরা বাইরের খাবার খেতে পারবো না। যদি কোনো রেস্টুরেন্ট প্রপার নিয়ম মেনে প্রপার স্যানিটাইজ করে আমাদের কাছে যদি খাবার পাঠায়, তাহলে তো আমরা সেটা খেতেই পারি, তাই না? অনেকেই আমায় বলেছেন এই করোনার প্যান্ডেমিক চলছে, তার সাথে কয়েকদিন আগেই ঘটে যাওয়া ঘূর্ণিঝড়ের তাণ্ডব, তার মাঝখানে এইসব খাওয়া দাওয়া বিলাসিতা। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আজকে যারা রেস্তোরাঁ বা ক্যাফে চালাচ্ছে তারাও কিন্তু অনেকগুলো পরিবারের পেট চালাচ্ছে। যদি এই ক্যাফেগুলো বা রেস্তোরাঁগুলো ঠিকঠাক করে না চলে, তাহলে সেখানে যারা কাজ করে তাদেরও কিন্তু বেঁচে থাকা খুব কষ্টকর। তাই আমার প্রচেষ্টা আপনাদের সামনে, যদি আমি সেই সব ক্যাফেগুলোর নাম এবং তাদের খাবারগুলো যদি আপনাদের সামনে তুলে আনতে পারি আর কীভাবে অর্ডার করতে হয় সেগুলো যদি তুলে আনতে পারি, তাহলে সেই ক্যাফেগুলো স্মুথলি যতটা সম্ভব রান করতে পারে এবং সেখানে যারা কাজ করছেন তাদেরও পরিবারটা যাতে স্মুথলি চলতে পারে, তারই একটা প্রচেষ্টা আমার এই ভিডিওতে। আমি 4-5 রকম কুইজিনের কথা মাথায় রেখে টোটাল 15টা রেস্তোরাঁকে বেছে নিয়েছি, যারা মোটামুটি সারা কলকাতাতে তাদের সার্ভিসটা দিচ্ছে, মানে যাদের কলকাতায় অনেকগুলো করে আউটলেট আছে সেরকমই কিছু রেস্টুরেন্টকে আমি বেছে নিয়েছি। হ্যাঁ, এর মধ্যে বেশ কিছু রেস্তোরাঁ আছে যারা যাদের অন্য কোনো আউটলেট নেই, তবুও বলবো তারা মোটামুটি দক্ষিণ কলকাতা বা উত্তর কলকাতাটাকে পুরো কভার করতে পারে। তাহলে দেরি না করে আমরা সরাসরি চলে যাই ভিডিওর মূল বিষয়বস্তুতে। আমরা আজকে আমাদের লিস্টে বেঙ্গলি কুইজিন, মুঘলাই এবং নর্থ ইন্ডিয়ান কুইজিন, চাইনিজ কুইজিন, কন্টিনেন্টাল এবং ফিউশন আর পিৎজা, মানে ইটালিয়ানের মধ্যে পিৎজাটাকে আমরা রেখেছি, এই 5টা ভাগে আমরা ভাগ করেছি। তো প্রথমে শুরু করা যাক আমাদের বেঙ্গলি কুইজিন দিয়ে। কলকাতায় যেসব রেস্তোরাঁ বাঙালি খাবার পরিবেশন করে, তাদের মধ্যে আমার সব থেকে প্রিয় রেস্তোরাঁ হলো ভজহরি মান্না। ভজহরি মান্না 15 এপ্রিল থেকে তাদের হোম ডেলিভারি সার্ভিস শুরু করে দিয়েছেন। ওনাদের ফোন নাম্বার এই ছবিতে দেওয়া রয়েছে, আপনারা এই নাম্বারটা নোট করে ওনাদের কল করে আপনি আপনার মেনু অর্ডার করতে পারেন। আমি ওনাদের লকডাউন স্পেশাল মেনুটা দিয়ে রাখলাম। এখানে আপনি ওনাদের রেগুলার মেনুটা পাবেন না, লকডাউনের জন্য স্পেশাল মেনু ওনারা অ্যারেঞ্জ করেছেন। ভিডিওটি দেখতে দেখতে আপনি যদি নোট না করতে পারেন তাহলে বিচলিত হওয়ার কিছু নেই, আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক এবং দামোদর শেঠের ব্লগের লিঙ্কও দিয়ে দেবো, যার মধ্যে ডিটেইলে সমস্ত কিছু লেখা থাকবে। ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। আমরা ভজহরি মান্নার ওয়েবসাইট ঘেঁটে দেখতে পেলাম যে সমগ্র কলকাতা এবং গ্রেটার কলকাতা জুড়ে ওনাদের মোট 12টা আউটলেট রয়েছে এবং শিলিগুড়ি হিলকার্ট রোডে একটা আউটলেট রয়েছে। কলকাতার সমস্ত জায়গাতেই ওনারা ফুড ডেলিভার করছেন, তবে যেই জায়গাগুলো রেড জোন সেইখানে ওনারা খাবার পৌঁছতে পারছেন। মেনুটা আরেকবার আপনাদের সামনে তুলে ধরি এবং ভিডিওর নিচে ওনাদের ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি। নিরামিষে শুক্তো, ঝিঙে আলু পোস্ত, এঁচোড়ের ডালনা থেকে শুরু করে মাছের মধ্যে আপনি পেয়ে যাবেন কাতলার কালিয়া, পাবদা সর্ষে, গলদা এবং বাগদা চিংড়ির মালাইকারি, আর মাংসতে চিকেন মাটন দুটোই রয়েছে। এরপর চলে আসা যাক পরবর্তী বাঙালি রেস্তোরাঁতে, নাম সপ্তপদী। মূলত এটি দক্ষিণ কলকাতায় অবস্থিত, 2 আউটলেট রয়েছে এর, 1 পূর্ণদাস রোড এবং 2 বাঘাযতীন। বাঙালি রেস্তোরাঁগুলোর মধ্যে
সপ্তপদীও একটা জনপ্রিয় নাম। সপ্তপদীর ফোন নাম্বারটা আমি আপনাদের স্ক্রিনের নিচে দিয়ে দিচ্ছি এবং ডিটেলসটা আমরা দামোদর শেঠের ব্লগে পোস্ট করছি, তার লিঙ্কটা আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। সপ্তপদীর লকডাউন স্পেশাল মেনুতে মূলত তিন রকমের থালি আছে, এছাড়াও বেশ কিছু আলাকাটে ডিশ রয়েছে যেটা আপনি জোম্যাটো থেকে যখন অর্ডার করবেন আপনি দেখে নিতে পারেন, বা আপনি ডিরেক্ট যে ফোন নাম্বারটা আপনাদের দিচ্ছি সেখানে কল করে নিয়ে আপনি জেনে নিতে পারেন। ১৫০ টাকায় আপনি ওনাদের ভেজ কম্বোটা পাবেন, যেখানে রাইস বা পোলাওয়ের সাথে একটা ভেজ আইটেম এবং তার সাথে ভাজা, ধোকার ডালনা এবং চাটনি থাকছে। ২৫০ টাকার ননভেজ কম্বোতে রাইস বা পোলাওয়ের সাথে ভাজা, এক পিস চিংড়ি, দু পিস চিকেন এবং চাটনি থাকছে। আর স্পেশাল ননভেজ কম্বোটা ৩৫০ টাকা, যেখানে ননভেজ কম্বোটা পুরোটাই থাকছে, তার সাথে একটা ফিশ ফ্রাই এখানে অ্যাড হচ্ছে। এবারে আসবো আহেলি এক্সপ্রেসের কথায়। পিয়ারলেসিনের আহেলি রেস্তোরাঁর একটা পার্ট হলো এই আহেলি এক্সপ্রেস। আর আহেলি সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলবো যে আমাদের দেশের প্রথম ফাইভ স্টার বাঙালি রেস্তোরাঁ হলো এই আহেলি। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন আহেলি এক্সপ্রেসের খাবারের গুণগত মান কতটা ভালো হতে পারে। এবারে আপনাদের সামনে আমি আহেলি এক্সপ্রেসের ৫-৬টা ফোন নাম্বার তুলে ধরছি। আপনি ভিডিও স্ক্রিনটাকে পজ করে এই ফোন নাম্বারগুলো টুকে রাখতে পারেন, বা আমাদের ডেসক্রিপশন বক্সে ব্লগ পোস্টের লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকেও পরে কপি করে নিতে পারেন। আহেলি এক্সপ্রেসের মেনুতে যাওয়ার আগে আমি আপনাদের কিছু ছবি দেখাতে চাই, যেগুলো আমি আহেলি এক্সপ্রেসের ফেসবুক পেজ থেকে পেয়েছি। এখানে দেখুন ওনারা কিভাবে প্রপার হাইজিনটাকে মাথায় রেখে সমস্ত কিছু কিভাবে স্যানিটাইজ করছে। প্রত্যেকটি স্টাফের বডি টেম্পারেচার মনিটর করা, খাবার বানানো, খাবার প্যাক করা, ভ্যানে তোলা, ভ্যানটাকে স্যানিটাইজ করা, সমস্ত কিছু ওনারা আগে করছেন, তারপরে আপনার কাছে খাবার পৌঁছচ্ছে। ব্রেকফাস্ট এবং স্ন্যাক্সে আপনি ভেজ ননভেজ দুটো ভ্যারাইটিই পাচ্ছেন। লাঞ্চ এবং ডিনারে বেঙ্গলি কুইজিনে আপনি সেখানেও ভেজ ননভেজ পাবেন। এছাড়াও আপনি এখানে চাইনিজ এবং নর্থ ইন্ডিয়ান কুইজিনও চেখে দেখতে পারেন। আবার যদি আপনার হঠাৎ ইচ্ছে হয় রোল বা কাটলেট খেতে, আহেলি এক্সপ্রেস কিন্তু আপনাদের সেটাও খাওয়াতে পারে, তবে তার জন্য প্রি অর্ডারের প্রয়োজন। এছাড়া ওনাদের বেশ কিছু কম্বো আছে এবং সিনিয়র সিটিজেন কম্বোও রয়েছে। আমি বাঙালি কুইজিনটা সবার প্রথমে দেখালাম কারণ আর কয়েকদিন পরেই জামাই ষষ্ঠী। জামাই বাবা জীবন যদি আপনার বাড়িতে না আসতে পারে তাহলে কিন্তু আপনি ওভার ফোন এই রেস্তোরাঁগুলোতে অর্ডার করে জামাইয়ের বাড়িতে খাবার পৌঁছে দিতে পারেন। লকডাউনে কোথাও লেখা নেই যে আমরা উৎসব পালন করতে পারবো না, যেখানে আমরা যেভাবে আছি সেভাবেই কিন্তু আমাদের আনন্দটা আমরা খুঁজে নিতে পারি। বাঙালি কুইজিনের পরে আমরা যাব নর্থ ইন্ডিয়ান এবং মুঘলাই কুইজিনের দিকে। এখানে প্রথম নামটা আমি নেব সাঞ্ঝাচুলার। সাঞ্ঝাচুলা জোম্যাটো আর সুইগি দুটোতেই ডেলিভারি করছে। ওনাদের ফোন নাম্বারের সাথে সাথে আমি আরও কয়েকটা জিনিস আপনাদের দেখাবো। আপনাদের দেখাবো সাঞ্ঝাচুলা কিভাবে তাদের সেফটি মেজারগুলো নিচ্ছেন। এখানে ফুড কোয়ালিটি এবং তার সাথে হাইজিন কোনোটারই কিন্তু কম্প্রোমাইজ করা হয় না। এরপরে চলে আসবো মেনুতে। ওনাদের মেনুতে চাইনিজ এবং নর্থ ইন্ডিয়ান দুরকমই কুইজিন অ্যাভেলেবেল, তবে ওনাদের কাবাব তার সাথে নর্থ ইন্ডিয়ান যে পাঞ্জাবি ডাল এবং রুটির যে ভ্যারাইটি, তার সাথে সাথে বিরিয়ানির যে ভ্যারাইটি, সেইগুলো কিন্তু বেশ পপুলার। মেনুটা আপনাদের কাছে রইল, বেশ বড় লিস্ট, যদি এখান থেকে পুরোটা না দেখতে পারেন অসুবিধা নেই, পুরো লিস্টটাই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। বা আপনি চাইলে ওনাদের ফোনও করে নিতে পারেন, ফোন নাম্বারগুলো তো আমরা স্ক্রিনে সবসময় নিচের দিকে
দিয়েই দিচ্ছি। আপনারা সেখানে ফোন করে সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারেন যে কোন দিন কোন ডিশটা অ্যাভেলেবেল বা বানানো হয়েছে কি হয়নি বা প্রি অর্ডার করতে হবে কতক্ষণ আগে করতে হবে সমস্ত ইনফরমেশান কিন্তু আপনি ফোন করে পেয়ে যেতে পারেন। আমি আপনাদের বলবো যে শুধুমাত্র মেনুর ভরসা না থেকে যখন আপনি খাবার অর্ডার করবেন তখন কিন্তু ফোন করে আগে জেনে নেবেন যে কোনটা আছে বা নেই। আমাদের এর পরের নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্ট হলো রংদে বসন্তি। রংদে বসন্তির নাম শোনেনি এরকম মানুষ কলকাতায় খুব কম। রংদে বসন্তি কিন্তু জোম্যাটো এবং সুইগি দুটোতেই অ্যাভেলেবেল। রংদে বসন্তির মেনু এবং সেফটি মেজার্সে যাওয়ার আগে ওনাদের সম্পর্কে দুটো কথা বলি। ওনারা কিন্তু প্রতিদিন নিজেদের সাধ্যমতো যারা খেতে পাচ্ছেন না যারা খাবারের কষ্ট পাচ্ছেন তাদের জন্য কিন্তু ওনারা খাবার প্রোভাইড করছেন। তার সাথে সাথে কোনো এনজিও যদি রান্না করার জায়গা না থাকে তাহলে কিন্তু তাদের জন্য ওনাদের কিচেন সবসময় খোলা। এনজিওরা শুধুমাত্র যদি র মেটেরিয়ালটা প্রোভাইড করেন ওনারা কিন্তু সেই র মেটেরিয়াল থেকে ওনাদের কিচেনেই খাবার বানিয়ে এনজিওর হাতে তুলে দেবে। ওনাদের নাম্বার দুটো এখানেই দেওয়া রয়েছে। এরপরে ছোট্ট করে আপনাদের একটুখানি ওনাদের সেফটি মেজার্সগুলো দেখিয়ে দিই, তার সাথে সাথে ওনাদের মেনুটাও একটু বলবো। ওনাদের ফেসবুক পেজে সেরকমভাবে কোনো মেনু পেলাম না, তবে জোম্যাটোতে ওনাদের ডিটেইল মেনুটা আছে, সেখান থেকে আপনি পুরো মেনুটা পেয়ে যেতে পারেন। আর তার সাথে আরেকটা জিনিস বলবো যে জোম্যাটো থেকে অর্ডার করলে কখনো কখনো আপনি ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন। এবারে আসি মুঘলাই কুইজিনের ক্ষেত্রে। মুঘলাই কুইজিনে আমি দুটো রেস্টুরেন্টের নাম বলছি। প্রথমটা আমি বলবো শহরের অন্যতম বিরিয়ানি জায়ান্ট আমিনিয়ার কথা, তারপরে আসবো দ্বিতীয়টার ক্ষেত্রে। আমিনিয়াতে আমরা ছোট্ট করে একটু দেখাই ওনাদের সেফটি মেজার্সগুলো, এগুলো সবই ওনাদের ফেসবুক পেজ থেকে নেওয়া। ওনারা জোম্যাটো এবং সুইগি দুটোতেই অ্যাভেলেবেল, তার সাথে ওনাদের একটা নাম্বার দেওয়া আছে যেখানে আপনি ফোন করে আপনার অর্ডারটা প্লেস করতে পারেন। এরপর যদি মেনুর কথায় আসি তাহলে কিন্তু ওনাদের একটা লার্জ ভ্যারাইটির মেনু রয়েছে যেখানে আপনি মিল থেকে শুরু করে কাবাবের ভ্যারাইটি, বিরিয়ানির ভ্যারাইটি, এমনকি রোলেরও প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন। মিলের ক্ষেত্রেই 300-600 টাকার মধ্যে আপনি প্রায় 5 রকম মিলের ভ্যারাইটি পাচ্ছেন। আর বিরিয়ানির ক্ষেত্রে বলবো 180 টাকা থেকে শুরু হচ্ছে এগ বিরিয়ানি এবং স্পেশাল মাটন স্পেশাল চিকেন বিরিয়ানি যেগুলো রয়েছে সেগুলো গিয়ে দাঁড়াচ্ছে 380 টাকায়। যারা কম বেশি বা রেগুলার আমিনিয়াতে খান তারা তো জানেনই যে আমিনিয়াতে কাবাবের ভ্যারাইটি এবং ননভেজ গ্রেভি আইটেমসের ভ্যারাইটিটা কতটা বেশি। আমি আর আলাদা করে বেশি বলে এখানে সময় নষ্ট করব না, আমি চলে যাচ্ছি আমাদের পরের রেস্টুরেন্ট হ্যাংলা ফেরিয়ামের কথা। প্রিন্স আনোয়ার শাহ রোডের হ্যাংলা ফেরিয়াম আমার পছন্দের তালিকায় খুব ওপরের দিকেই থাকে। ওনারা দুপুর 12:30 থেকে রাত্রি 10:30 অবধি সার্ভিস দেন। ওনাদের দুটো নাম্বার এখানে দেওয়া রইল, অর্ডার করার আগে এখানে কল করে জেনে নিতে পারেন ওনাদের সেই দিনের মেনুতে কী কী আছে। এছাড়া সুইগি এবং জোম্যাটো দুটোতেই কিন্তু ওনারা অ্যাভেলেবেল। আমি এখানে ফ্রিকোয়েন্ট ভিজিটর বলে একটু বলে রাখি আপনাদের, আপনি যখন অর্ডার করবেন স্টার্টারে অতি অবশ্যই ওনাদের স্পেশালিটি দিল্লি সিক্সটা অর্ডার করবেন। তার সাথে সাথে ওনাদের একটা তন্দুর বিরিয়ানির ভ্যারাইটি নতুন ইনক্লুড হয়েছে, আপনি ফোন করে জেনে নেবেন তন্দুর বিরিয়ানিটা অ্যাভেলেবেল কি না। আমি জানি না ওনারা লকডাউনে তন্দুর বিরিয়ানিটা বানাচ্ছেন কি না, যদি বানিয়ে থাকে তাহলে তো খুবই ভালো, আমি বলবো ট্রাই করতে। আর তার সাথে সাথে ওনাদের সিগনেচার ডিশ মাটন হ্যাংলা বাড়ি খেতে একদমই ভুলবেন না। আর যদি চিকেন প্রেফার করেন তাহলে একটু মিষ্টির ওপরে কম ঝালের ওপরে আমি বলবো চিকেন পাসিন্দা তো আছেই। আপনাদের জামাইরা যদি বাঙালি খাবারের পরিবর্তে বিরিয়ানির প্রতি বেশি আকৃষ্ট হন তাহলে তো আপনাদের মুশকিল আসান এখানেই হয়ে গেল, আর কোনো চিন্তা নেই, চয়েস আপনাদের, আর ইনফরমেশান প্রোভাইড করা আমার কাজ।
বেশ অনেকক্ষণ বাঙালি এবং ইন্ডিয়ান মুঘলাই নিয়ে চলছিল। এবারে একটু আমরা কন্টিনেন্টাল এবং ফিউশন ফুডের দিকে শিফট করছি। আমি মূলত এখানে তিনটে ক্যাফের নাম বলবো। এরা মূলত কন্টিনেন্টাল এবং ফিউশন ফুড সার্ভ করে থাকেন। প্রথমে আসি স্ন্যাকিনের কথায়। এটি প্রিন্স আনোয়ার রোডেই রয়েছে, ঠিক হ্যাংলাথেরিয়াম রেস্টুরেন্টের অপোজিটে। ওনারা সুইগি এবং জোম্যাটো দুটোতেই অ্যাভেলেবেল। স্ন্যাকিনের ফেসবুক পেজটা ঘেটে দেখলাম ওনারা কিন্তু ওনাদের স্যানিটাইজেশন প্রসেসটা খুব ভালোভাবে মেনটেন করেছেন। শুধু ওনাদের এমপ্লয়িরা নন, জোম্যাটো এবং সুইগির ডেলিভারি বয়দেরও ওনারা স্যানিটাইজ করছেন। রেগুলার তাদের বডি টেম্পারেচার মাপা হচ্ছে এবং ওনাদের এমপ্লয়িদের দিনে 3 বার বডি টেম্পারেচার মেপে তার নোট রাখা হচ্ছে। এবারে আসি মেনুর কথায়। মেনু ওনাদের ফেসবুকের পেজ ঘেটে এবং নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে পাস্তা, স্প্যাগেটি, কিছু রাশিয়ান ডিশ, তার সাথে গ্রিল চিকেন, এগুলো ওনাদের খুব পপুলার। আমি ওনাদের ফোন করেছিলাম ওনাদের ডিটেইলড মেনু সম্পর্কে, কিন্তু ওনাদের তরফ থেকে খুব একটা বেশি রেসপন্স আমি পেলাম না। হয়তো ওনারা ওনাদের ডেলিভারি নিয়ে খুব ব্যস্ত ছিলেন। আশা করছি ভবিষ্যতে আপনাদের আরেকটু ইনফরমেশান দিতে পারবো। এরপরে চলে যাব আনোয়ার রোডেই আরও একটা ক্যাফেতে, যেটা 24 ঘন্টা খোলা থাকে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি হন্ডোজের কথাই বলছি। এই লকডাউন পিরিয়ডেও হন্ডোজ কিন্তু আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। হন্ডোজের ফোন নাম্বার আপনাদের কাছে দেওয়া রইল, বা আপনারা চাইলে জোম্যাটো থেকেও অর্ডার করতে পারেন। হন্ডোজে আমার পার্সোনালি ওনাদের পর্কের আইটেমগুলো খুব ভালো লাগে। এছাড়াও ওনাদের বার্গার স্যান্ডউইচ, তার সাথে জ্যাকেট পটাটাও কিন্তু বেশ পপুলার। এরপরে আসছি আমার থার্ড এবং লাস্ট ক্যাফের কথায়, যেটা রাজডাঙ্গার কাছে কাপেবং। কাপেবং নিয়ে আমি প্রচুর লেখালেখি এবং পোস্টও করেছি, যেটা বেসিক্যালি খাইবার ক্যাফের থেকে শুরু হয় অমিতদার হাত ধরে, সেটা এখন কাপেবং নাম নিয়ে রাজডাঙ্গায় রয়েছে। কাপেবং সুইগি এবং জোম্যাটো দুটোতেই অ্যাভেলেবেল। আপনাদের কাছে ওনার অমিত হালদারের নাম্বারটা দেওয়া রইল। অর্ডার প্লেস করার আগে একবার জাস্ট কল করে নেবেন ওনার সেই দিনের স্পেশাল মেনুটা কি, বা কাপেবংয়ের ফেসবুক পেজ রেগুলার ভিজিট করলেও আপনি সেই ইনফরমেশনটা কিন্তু পেয়ে যেতে পারেন। আমি যেহেতু কাপেবংয়ের ফ্রিকুয়েন্ট ভিজিটার, তাই জন্য আমার রেকমেন্ডেশন সবসময় থাকবে ওনাদের চিলি পটটা, তার সাথে দার্জিলিং প্ল্যাটার এবং নুডল বোলটাও আমি বলবো যে আপনাদের ট্রাই করতে। এছাড়াও বার্গার এবং স্যান্ডউইচের অনেকগুলো ভ্যারাইটি আছে, সেগুলোও ট্রাই করে দেখতে পারেন। এরপর আমি চলে আসছি তিবেতিয়ান, নেপালি এবং চাইনিজ কুইজিন সেকশনে। তিবেতিয়ান কুইজিনের কথা উঠলেই প্রথমে আমার যেটা মনে আসে সেটা হলো মোমো। আর মোমোর কথা উঠলেই কলকাতার মোমো কুইন ডোমাদির হাতের ব্লু পপি থাকালির কথা সবার আগে মাথায় আসে। এখানে মূলত চিকেন এবং পর্কের মোমোটাই পাওয়া যায়। মোমোর সাথে সাথে আপনি এখান থেকে কোথে এবং ফার্লেটাও ট্রাই করতে পারেন, তবে আমি এখানে রেকমেন্ড করব ওনাদের ওপেন মোমোটা ট্রাই করার জন্য। মোমো, কোথে, ফালের সাথে সাথে আপনি ওনাদের থুপকা এবং নেপালি ডিশগুলো ট্রাই করে দেখতে পারেন। মেনুটা বেশ লম্বা, আপনি চাইলে আমার ব্লগ পোস্ট থেকে ডিটেইল মেনুটা পেয়ে যেতে পারেন। আর আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো, যেখানে ওনারা একদম ডিটেইলে গাইডলাইন দিয়ে দিয়েছেন কিভাবে আপনি ওনাদের কাছে অনলাইন অর্ডারটা প্লেস করবেন। এই হলো ওনাদের নাম্বার, আপনি এখানে কল বা হোয়াটসঅ্যাপ করুন ফার্স্ট, তারপরে অনলাইন পেমেন্ট করুন, তারপরে আপনার সুইগির জিনিকে পাঠিয়ে দিন বা ওয়েট করুন ওনাদের ডেলিভারির জন্য। মোমোর কথা যখন উঠলই, তখন কলকাতার আরেক মোমো জায়েন্ট ওয়াও মোমোর কথা না বলে কি করে থাকা যায়। সারা কলকাতা এবং গ্রেটার কলকাতা জুড়ে প্রায় 40টার মতো আউটলেট রয়েছে ওনাদের। আর ওয়াও মোমোর মোমোর ভ্যারাইটি
কতটা হয় সেটা তো আপনারা সবাই জানেন। চলতে ফিরতে মেট্রোর সামনে যে কাউন্টারগুলো থাকে সেখানে তো আমরা সবাই কম বেশি মোমো তো খেয়েইছি। ওনারা জোম্যাটো এবং সুইগি দুটোতেই অ্যাভেলেবেল। একটু অর্ডার করার আগে দেখে নেবেন জোম্যাটো বা সুইগি কোনটাতে অর্ডার করলে আপনি ডিসকাউন্ট পাবেন। এখানে আরও একটা জিনিস আমি মেনশন করব, ওনাদের ইয়োলো আর্মির কথা। ওয়াওমোমোর ইয়োলো আর্মি হলো ওনাদের 10 জন এমপ্লয়ি সারা কলকাতাতে ঘুরছেন। কলকাতার বয়স্ক যেসব মানুষজনরা রয়েছে যারা এই লকডাউনের মধ্যে বাইরে বেরিয়ে বাজার করতে পারছেন না, ওষুধ কিনতে পারছেন না, তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করতে পারছেন না, তাদের বাড়িতে তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী ওষুধ সমস্ত কিছু পৌঁছে দিচ্ছে ওয়াওমোমোর এই ইয়োলো আর্মিরা। চাইনিজ খাবার দাবারের প্রতি বাঙালির কিন্তু একটা আকর্ষণ রয়েই গেছে, সেই জন্যই আমি স্পেশালি ওল্ড স্কুল চাইনিজ রেস্টুরেন্ট তাখিংয়ের নামটা মেনশন করছি। সাদার্ন এভিনিউর তাখিং দুপুর 12 থেকে রাত 11 অবধি সার্ভিস প্রোভাইড করে থাকেন। ওনারা সুইগিতে অ্যাভেলেবেল, তার সাথে ওনারা নিজেরাও পার্সোনালি খাবার ডেলিভারি করেন। ওনাদের নাম্বার দেওয়া রইল, আপনি চাইলে এখানে কল বা হোয়াটসঅ্যাপ করে আগে কথা বলে নিতে পারেন। এরপর আমি আরও একটা চাইনিজ রেস্টুরেন্টের নাম বলবো আপনাদের, যার মোটামুটি 10 আউটলেট কলকাতা এবং গ্রেটার কলকাতা জুড়ে রয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই আন্দাজ করেছেন, আমি চাওম্যানের কথা বলছি। চাওম্যান নিয়ে এবার একটু অন্যরকম কথা বলি। আপনারা জানেন এই গরমের সময় আমাদের রাজ্যে রক্তের সংকট দেখা যায়, তাই জন্য চাওম্যান ব্লাড ডোনেশন একটা ড্রাইভ অর্গানাইজ করে। ভারতবর্ষের ইতিহাসে ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিতে বোধহয় এটা প্রথমবার কোনো একটা কোম্পানি এরকম একটা ইনিশিয়েটিভ নেয়। প্রপার স্যানিটাইজ করে ওনারা সবসময় কাজ করে চলেছেন। জোম্যাটো এবং সুইগি ছাড়াও চাওম্যানের নিজস্ব একটা অ্যাপ রয়েছে এবং সেই অ্যাপ থেকে যদি আপনি অর্ডার করেন তাহলে কিন্তু বেশ একটা ভালো অ্যামাউন্টের ডিসকাউন্ট পেয়ে যেতে পারে। চাওম্যানের একটা হিউজ ভ্যারাইটির মেনু রয়েছে, শুধু চাইনিজ নয়, বলতে গেলে ওরিয়েন্টাল কুইজিনের একটা হিউজ মেনু রয়েছে। এই অল্প সময়ে এত ভ্যারাইটির মেনু পুরোটা আপনারা দেখে উঠতে পারবেন না, তাই জন্য আমি আলাদা করে আমার ব্লগ পোস্টে এই মেনুটি দিয়ে রাখছি। এর সাথে আপনারা জোম্যাটো এবং সুইগি থেকেও ওনাদের মেনুটা দেখে নিতে পারেন। এরপরে সবশেষে আসবো পিৎজার কথায়। আর পিৎজা মানে কলকাতায় সব থেকে বেশি আউটলেট কিন্তু ডমিনোজেরই আছে, তাই জন্য আমি ডমিনোজের নামটাই নিচ্ছি এখানে। ডমিনোজ সম্পর্কে একটু অন্য কথা বলি, আমরা তো ডমিনোজের পিৎজা বরাবরই খেয়ে আসি, এই জিনিসটা আমরা অনেকেই জানি না। ডমিনোজের মাস্টার ফ্র্যাঞ্চাইজি হলো জুবিলিয়েন্ট ফুড ওয়ার্কস লিমিটেড। এই জুবিলিয়েন্ট ভারতী গ্রুপ কিন্তু আমাদের এই পিএম কেয়ার যে ফান্ড রয়েছে করোনার জন্য তাতে কিন্তু 10 কোটি টাকা দিয়েছে। হ্যাঁ, এটা সেরকমভাবে প্রচারে আসেনি, তবে ওনাদের ফেসবুক পেজ ঘেঁটে আমি এই তথ্যটি পেলাম। ডমিনোজের নিজস্ব অ্যাপ রয়েছে, আপনি সেখান থেকে আপনার পিৎজা অর্ডার করতে পারেন। ওনারা অ্যাশিওর করছেন 0 contact ডেলিভারির এবং ডেলিভারিটি অন টাইমেই হচ্ছে। ডেলিভারি বয়দের টেম্পারেচার মেজারমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু, প্রপার স্যানিটাইজেশন এবং অনলাইন পেমেন্ট সব কিছুই ওনারা খুব সুন্দরভাবে মেনটেন করে চলেছেন। জামাই ষষ্ঠী নিয়ে শ্বশুরদের যেরকম একটা কর্তব্য আছে সেরকম জামাইদেরও তো একটা কর্তব্য আছে। শ্বশুরবাড়িতে শালাশালিরা রয়েছে, তাই শ্বশুরমশাই যদি আপনার জন্য খাবার পাঠায় তাহলে তো সন্ধেবেলা আপনি আপনার শালাশালির জন্য পিৎজা পাঠাতেই পারেন। তাহলে লকডাউনে বাড়িতে বসে সবসময় ঘরের খাবার না খেয়ে মাঝে মাঝে বাইরের খাবারও তো খেতে পারেন। ইনফরমেশান দেওয়া আমার কাজ, আপনারা শুধু চোখ রাখুন দামোদর সেতুর পেজে। আমরা চেষ্টা করছি আরও নতুন নতুন রকম ভিডিও আনার। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।